আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি সাবিনা চৌধুরী পুলিশ কর্মকর্তা হত্যার আসামি দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরব খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির রেড নোটিশের তালিকায় তিনি 63তম বাংলাদেশী ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত রেড নোটিশে তার নাম লেখা হয়েছে রবিউল ইসলাম বয়স 35 বছর জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশী আর জন্মস্থান বাগেরহাট খুনের দায়ে তার বিরুদ্ধে এই নোটিশ বলে জানানো হয় রবিউল ইসলাম 2020 সালে পালিয়ে গিয়ে নিজের নামে জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট এই পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাজধানীর সরকারি উদ্যোগে ভ্রাম্যমাণ পুলিং ভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে ডিম ও মাংস এবং দুধ মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে এসব পণ্য বিপণন করবে রমজান মাসে নিম্নবিত্তরা যেন সহজে প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে পারেন তাই এই ব্যবস্থা এতে তরল দুধ প্রতি লিটার 80 টাকা গরুর মাংস প্রতি কেজি 640 টাকা খাসির মাংস প্রতি কেজি 940 টাকা ব্রেস্ট ব্রয়লার প্রতি কেজি 340 টাকা এবং ডিম প্রতিটি 10 টাকা করে বিক্রি করা হবে 28 রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা রাজধানীর 20টি স্থানে পরিচালিত হবে দেশের 10 জেলার উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে ভোর 4:45 থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এই সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে সতর্ক বার্তায় বলা হয় রংপুর রাজশাহী বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে বজ্র সহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবার থাকছে দেশের বাইরের খবর দেশব্যাপী অভূতপূর্ব বিক্ষোভের মধ্যেও বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে অনড় ইসরায়েলের সরকার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট বলে দেন বিক্ষোভের মুখেও পিছু হটবে না সরকার সংস্কার পরিকল্পনার ঘোষণা ইসরায়েলের গণতান্ত্রিক চর্চা নিয়ে ঘরে বাইরে উঠেছে আলোড়ন বছরের শুরু থেকেই চলছে গণ আন্দোলন বৃহস্পতিবারও জেরুজালেমে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ প্রতিবাদ করেন ইহুদি সম্প্রদায় তাদের সাথে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের কর্মকর্তারা তারা বলেছেন নেতানিয়াহু নতুন কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে 750 অভিবাসন প্রার্থীকে জীবিত উদ্ধার করল ইতালি পুলিশ একই দিন তিউনিশিয়া থেকে সমুদ্রপথে পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় 5 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয় আর এখনও নিখোঁজ রয়েছে 33 জন অন্যদিকে সিসিলির দক্ষিণাঞ্চল থেকে 450 মানুষকে জীবিত উদ্ধার করা হয় নৌকাগুলোর অবস্থা খুবই নড়বড়ে ছিল এছাড়া বৈরী আবহাওয়ায় আর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে অনেক আরোহী অসুস্থ হয়ে পড়েছেন তাদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা উদ্ধারকারীদের দাবি অভিবাসন প্রার্থীদের প্রায় সবাই মধ্যপ্রাচ্য আরব ও এশিয়ার দেশের নাগরিক এবার থাকছে মাছমাদানের খবর প্রথমবারের মতো থ্রি স্টার জার্সি পরে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা প্রথমার্ধে গোলের দেখা না পেলেও জয় বঞ্চিত হয়নি বিশ্ব চ্যাম্পিয়নরা 78 মিনিটে থিয়াগো আলমাদা ও 89 মিনিটে অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ ফ্রি কিকে গোলে পানামাকে 2-0 গোলে হারায় আলবিসেলেস্তরা আর্জেন্টিনার উৎসবের এই ম্যাচে গোল করে পেশাদার ফুটবল ক্যারিয়ারের 800 গোলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন খুদে জাদুকর মেসি নিজের ঘরের মাঠ বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে পানামাকে আতিথ্য দেয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ করছি এসটিভি নিউজ আপডেট বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদে